নমস্কার বন্ধুরা, আমি online.com.প পাই। তো বন্ধুরা, আজকে নতুন একটা অ্যাডমিশন ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি। যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েশন কোর্সে 2022-23 সেশনের জন্য ভর্তি হতে যাচ্ছেন, তাদের জন্য সুখবর অলরেডি স্টার্ট হয়ে গেছে। মনে রাখবেন, যারা রেগুলার কোর্সে ভর্তি হতে পারেননি, অর্থাৎ যারা 2020 সালের আগে যারা পাস করেছেন উচ্চ মাধ্যমিক, তাদের ক্ষেত্রে বা যারা কোনো কারণবশত আবার নতুন করে অ্যাডমিশন হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, তার জন্য খুশির খবর, নতুন অ্যাডমিশন। তাদের 22-23 সেশনের জন্য যারা আন্ডার গ্রাজুয়েশন কোর্সে বা বিডিবি কোর্সে ভর্তি হতে চান, তাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছে ওয়েবসাইট, অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। এবং আপনারা এই নির্দিষ্ট টাইমের মধ্যে, যে ডেটটি আমি বলবো, সেই টাইমের মধ্যে ফর্ম ফিল আপ করবেন এবং অ্যাডমিশন হতে পারবেন। এবং এই অ্যাডমিশনটা কত টাকা লাগবে এবং কী কী তথ্য লাগবে এবং এই ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্ট আছে, সমস্ত কিছু বিস্তারিত আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, আশা করি ঠিকঠাক বুঝতে পারবেন। এবং বন্ধুরা, আমি online.com পাপাই, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন। তো বন্ধুরা, আসুন শুরু করছি ভিডিওটি। দেখুন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির থেকে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশনটি আমি এবং এই প্রসপেক্টাসটি আমি ডাউনলোড করেছি। এখানে বলা হয়েছে, ভর্তির জন্য অনলাইন আবেদনপত্রটি জমা নেওয়া অলরেডি আরম্ভ হয়ে গেছে। সেটি হচ্ছে 22/7/2022 তারিখ থেকে আরম্ভ হয়েছে। মনে রাখবেন, গতকাল থেকে ভর্তি স্টার্ট হয়ে গেছে, অ্যাডমিশন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। 22/7/2022 তারিখ থেকে স্টার্ট হচ্ছে এবং সেটি চলবে 22/8/2022 তারিখ পর্যন্ত, এবং চলবে 22/8/2022 তারিখ অবধি কিন্তু আপনাদের সে পরীক্ষার ফর্ম ফিল আপটি চলবে। গত 2/7/2022 তারিখ থেকে, গত তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে এবং সেটি 22/8/2022 তারিখ অবধি ফর্ম ফিল আপটি চলবে। ভর্তির প্রক্রিয়া প্রসেসটা কী আছে দেখুন। নিবন্ধীকরণ বলতে অ্যাপ্লিকেশনটি করবেন, তারপর হচ্ছে বিষয় নির্বাচন, সাবজেক্ট নির্বাচন করবেন এবং আপলোড করবেন ডকুমেন্টস, তারপর ফিস জমা করবেন। তাহলে কিন্তু আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের ভর্তির প্রসেসটি। তারপরে দেখুন, একটু স্ক্রল করে নিচে নামিয়ে দিচ্ছি আমি, আমি এসেনশিয়াল ডিটেলসগুলো আপনাদের বলবো। কী কী সাবজেক্ট এখানে থাকবে আপনারা দেখুন, এখানে দেখুন বাংলা ইংরেজি বিষয় থাকবে, আপনারা পড়তে পারেন, আপনারা এই এই সাবজেক্টগুলো থাকবে। বেঙ্গলি ইংলিশ নিয়ে যারা পড়তে চান, তারা বেঙ্গলি ইংলিশটা পড়তে পারেন। এখানে তার ক্রাইটেরিয়া দেখুন কী বলা হয়েছে, 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করলেই কিন্তু আপনারা এই এটি কিন্তু এই সাবজেক্টকে কিন্তু নিতে পারবেন এই ইউনিভার্সিটিতে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করলেই কিন্তু বাংলা সাবজেক্টের জন্য কিন্তু আপনারা অ্যাডমিশন হতে পারবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে। তারপর ইংরেজির জন্য কী বলা হয়েছে, ইংরেজিতে ন্যূনতম 40% নম্বর পেয়ে থাকলেই আপনারা কিন্তু এই ইংরেজিতে ভর্তি হতে পারবেন। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যদি 40 নম্বর থাকে, 40% যদি নম্বর থাকে, তাহলে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। তারপর দেখুন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব অর্থাৎ সোশিওলজি, তারপর হচ্ছে জনপ্রশাসন, এই এই সাবজেক্টগুলো আপনারা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করলেই কিন্তু আপনারা এখানে অ্যাডমিশন নিতে পারবেন। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সোশিওলজি, এই এই সাবজেক্টগুলো কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করলেই কিন্তু এখানে ভর্তি হতে পারছেন। তারপরে দেখুন নিচে কী বলা হয়েছে, এবং সায়েন্সের ক্ষেত্রে দেখুন কী কী সাবজেক্ট আছে, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, ভূগোল, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জিওগ্রাফি, জুলজি এবং বোটানি, এই এই পেপারগুলো কিন্তু আপনারা এই এই সাবজেক্টগুলো কিন্তু আপনারা এই ইউনিভার্সিটিতে নিতে পারবেন। এবং মনে রাখবেন, পদার্থবিদ্যা অর্থাৎ পদার্থবিদ্যা পড়তে গেলে আপনারা কী যোগ্যতা লাগবে, আপনারা উচ্চ মাধ্যমিকে 40% নম্বর পেলে কিন্তু পদার্থবিদ্যায় কিন্তু আপনারা এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। এবং রসায়ন, কেমিস্ট্রি ক্ষেত্রে বলা হয়েছে 40% নম্বর থাকলেও কিন্তু এটাতেই কিন্তু ভর্তি হতে পারবেন উচ্চ মাধ্যমিকে। অঙ্কের ক্ষেত্রে বলা হয়েছে, গণিতে, ম্যাথের ক্ষেত্রে বলা হয়েছে, গণিতে অঙ্কে ন্যূনতম 50% নম্বর থাকলে কিন্তু আপনারা এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। ভূগোলে 50% নম্বর থাকলে কিন্তু এই ইউনিভার্সিটি ভর্তি হবেন। প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা অর্থাৎ জুলজি এবং বোটানির ক্ষেত্রেও আপনারা অর্থাৎ 50% এবং 40% নম্বর থাকলে কিন্তু আপনারা এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। এছাড়াও দেখুন কী বলা হয়েছে, এডুকেশন বিষয় আছে, এডুকেশন বিষয়ে কিন্তু আপনারা এখানে ভর্তি হতে পারবেন। এই বিষয়ে কী বলা হয়েছে, কলা বিজ্ঞান বিভাগ অর্থাৎ সায়েন্স এবং আর্টসের ক্ষেত্রে ন্যূনতম 45% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলে থাকলেই কিন্তু আপনারা এই ইউনিভার্সিটিতে এডুকেশন নিয়ে ভর্তি হতে পারবেন। কমার্সের বিষয়ে বলা হয়েছে, কমার্স এবং অর্থনীতির ক্ষেত্রে বলা হয়েছে, কমার্স এবং অর্থনীতি এই দুটো বিষয়েও কিন্তু আপনারা এই ইউনিভার্সিটিতে পেয়ে যাবেন। এটা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু এই ইউনিভার্সিটিতে কিন্তু এই দুটো বিষয় নিয়ে আপনারা ভর্তি হতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন কোন কোন সাবজেক্ট আছে এবং কী যোগ্যতা লাগবে আপনারা ভর্তিতে। আবার আমি বলে দিচ্ছি, অনলাইন ভর্তি প্রক্রিয়াটি, আবেদনপত্রটি স্টার্ট হয়েছে গত
22/7/2022 তারিখ সকাল 10টা থেকে স্টার্ট হয়েছে এবং সেটি 22/8/2022 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিলআপটি চলবে। মনে রাখবেন কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত, এই জিনিসটা তো খেয়াল রাখবেন। নথি আপলোড করার সময়সীমা 22 থেকে 22 তারিখ পর্যন্তই সেম ডেট। অনলাইনে ফিস জমা করার লাস্ট ডেট হচ্ছে 22/7 থেকে স্টার্ট হচ্ছে, সেটি হচ্ছে 26/8/2022 পর্যন্ত কিন্তু রাত্রি 10টা পর্যন্ত কিন্তু আপনার ফিস পেমেন্ট করতে পারবেন। মনে রাখবেন এটা কিন্তু রাত্রি 10টা। ব্যাংকে গিয়ে চালান জমা করার টাইম হচ্ছে সেই 25/7/2022 তারিখ থেকে 26/8/2022 তারিখের মধ্যে কিন্তু আপনারা জমা করতে পারবেন। এই নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু আপনারা ফিসটি জমা করবেন। এখন আমি দেখিয়ে দেবো আপনারা এই এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য কত টাকা আপনাদের অ্যাডমিশন ফিস লাগবে। দেখুন, যারা বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, জনপ্রশাসন, সমাজতত্ত্ব, শিক্ষা, কমার্স এবং অর্থনীতি যারা ভর্তি হবেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে তারা 3775 টাকা কিন্তু লাগবে আপনাদের অ্যাডমিশন ফিস। মনে রাখবেন যখনই আপনারা এই ফর্ম ফিলআপটি করবেন তখনই কিন্তু আপনারা কিন্তু অ্যাডমিশন হতে পারবেন। মনে রাখবেন যখন সমস্ত ডকুমেন্টস আপলোড করে দেবেন, ফর্ম ফিলআপ করবেন এবং সমস্ত ডকুমেন্টস আপলোড করে দেবেন, কিছুক্ষণের মধ্যে আপনার ফর্মটি ভেরিফাই করে দেবে, তখনই কিন্তু আপনারা কিছুক্ষণের মধ্যে কিন্তু এই টাকাটি পেমেন্ট করে আপনারা কিন্তু অ্যাডমিশন হতে পারবেন। পদার্থবিজ্ঞানে বা রসায়নে বা প্রাণীবিদ্যার ক্ষেত্রে আপনাদের লাগবে 5675 টাকা, ভূগোল ও উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে আপনাদের লাগবে হচ্ছে 5475 টাকা এবং অঙ্কের ক্ষেত্রে লাগবে হচ্ছে, গণিতের ক্ষেত্রে লাগবে 5075 টাকা। এটি হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস। এই অ্যাপ্লিকেশন ফিস দিয়ে কিন্তু আপনারা এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। এই অ্যাপ্লিকেশন ফিসটি মনে রাখবেন যেদিন আপনারা ভর্তি হবেন সেদিনই কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিসটি লাগবে। এবং মনে রাখবেন আপনারা ধরুন আজকে অ্যাপ্লিকেশন করলেন, আজকে বিকেল 4টার দিকে অ্যাপ্লিকেশন করলেন, মনে রাখবেন হয়তো 4টা 5টার সময় কিন্তু আপনাদের ফর্মটি অ্যাপ্রুভ হয়ে যাবে, তখনই কিন্তু আপনারা এই টাকাটি পেমেন্ট করতে পারবেন সাথে সাথেই। তো সেটা কিন্তু প্রিপারেশন নিয়ে থাকবেন টাকাটি, এবং চাইলে সেটি পরেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা ফর্ম ফিলআপ করে গেলেন তারপরে কিন্তু আপনারা নির্দিষ্ট ডেটের আগে কিন্তু ফর্ম ফিলআপটি টাকা পেমেন্ট করে দিলে কিন্তু আপনাদের অ্যাডমিশন কিন্তু ফুলফিল হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে বুঝতে পেরেছেন এতে সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করবেন সমস্ত ক্রাইটেরিয়া আমি বলে দিলাম, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কত টাকা আপনাদের খরচা হবে এবং কত ডেট পর্যন্ত আপনারা পরীক্ষা দিতে পারবেন। এবং যারা এখন বসেছিলেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির জন্য তারা অবশ্যই ফর্ম ফিলআপটি করে নেবেন। আর আমি বলে দিচ্ছি যারা পঞ্চানন ইউনিভার্সিটি হোক, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি হোক বা আদার্স ইউনিভার্সিটি হোক, যারা রেগুলার কোর্সে ভর্তি হতে পারেননি অর্থাৎ 20, 21, 22 এই 3 বছরে যারা ছিলেন তারাই কিন্তু রেগুলার কোর্সে ভর্তি হতে পেরেছিলেন। পঞ্চানন বর্মা হোক, নর্থ বেঙ্গল হোক বা যে বর্ধমান ইউনিভার্সিটি হোক, যে কোনো ইউনিভার্সিটি ভর্তি হতে পেরেছিলেন। কিন্তু মনে রাখবেন যারা এই 3 বছরের আগে যারা পরীক্ষায় পাশ করেছেন বা কোনো কারণবশত আবার করতে চাচ্ছেন তারা কিন্তু সবাই এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু এর কোনো বাইন্ডিংস নেই, আপনারা কিন্তু যত পুরনো স্টুডেন্ট হন না কেন আপনারা কিন্তু এখানে ভর্তি হতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আমি online.com পাই, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন, যাতে পরবর্তীকালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত তথ্য আপনার মাধ্যমে আপডেট পেতে পারেন। তার জন্য আবার নোটিফিকেশন বারটিকে অন করুন। তো বন্ধুরা, আজকে এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।